কিছু আকার ইঙ্গিত বুঝিয়ে দিচ্ছে এখানকার ইতিহাস এখনো ফিসফাস করে কথা বলে। এই রথটিকে আনা হয়েছিল সুদূর ইংল্যান্ড থেকে। আমরা প্রথম জেলার বাইরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি লালমাটির জেলা বীরভূমে। লালমাটির জেলা বীরভূম পর্যটকদের কাছে খুবই প্রিয় গন্তব্য। এখানেই রয়েছে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্বভারতী। বক্রেশ্বর, তারাপীঠ, মামা ভাগ্নে পাহাড়, দাতা মেহবুব শাহ ওয়ালির দরগা, সব মিলিয়ে দেখার মতো জায়গা অনেক। তবে সেই তুলনায় অনেকটাই কম পরিচিতি হেতমপুর। সিউড়ি সদর মহকুমার এই গ্রামের ঐতিহ্য তাক লাগিয়ে দেওয়ার মতো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হেতমপুর রাজবাড়ির সামনে। 1905 খ্রিস্টাব্দে রাজা রামরঞ্জন চক্রবর্তী এই প্রাসাদটি তৈরি করেন এবং এইখানেই আমাদের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তার বিখ্যাত ছবির সেট তৈরি করেন গোপীগাইন বাঘাবাইনের। এই গোপীগাইন বাঘাবাইন চরিত্রে আপনারা যখন দেখেন গোপীকে গাধার পিঠে ছড়িয়ে গ্রাম ছাড়া করা হয়, সেটি কিন্তু এই হেতমপুর থেকেই। এই প্রাসাদের কাছে আরও বাংলা সিনেমার অনেক শুটিং হয়েছে। এই হেতমপুর রাজবাড়িতে 999টি দরজা আছে আর আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে আছে 1000টি দরজা। দুবরাজপুরের খুব কাছেই হেতমপুর। খুব পুরনো একটি জমিদার বাড়ি রয়েছে এখানে। জায়গাটার আদি নাম রাঘবপুর, জমিদার রাঘব রায়ের নামে এমন পরিচিতি। রাজনগরের রাজার অধীনে এক জমিদার প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন। দমন করতে সেনাপতি হাতেম খানকে পাঠান রাজা। হাতেম খান বিজয়ী হলে তার নামে এলাকার নামকরণ হয় হাতেমপুর, যা কালক্রমে হেতমপুর হয়ে ওঠে। এই জীর্ণশীর্ণ ইটের মাঝেই লুকিয়ে আছে হেতমপুর রাজবাড়ির প্রাচীন ইতিহাস। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখনও কিন্তু এই প্রাচীন দেওয়ালের মাঝে কিছু আকার ইঙ্গিত বুঝিয়ে দিচ্ছে এখানকার ইতিহাস এখনও ফিসফাস করে কথা বলে। এবং আমার মাথার উপরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন কোনো এক সময় এই রাজবাড়িতে জাঁকজমক ছিল, রাজা ছিল, প্রজা ছিল, কিন্তু আমার মাথার উপরে ছাদটি হয়তো কোনো এক সময় ধসে পড়ে গেছে এবং এই এলাকাটিও কিন্তু একটি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। ১৭৫৫ সালে হাতেম খান মারা যান। এরপর হেতমপুরের শাসক হলেন চৈতন্যচরণ চক্রবর্তী। ধীরে ধীরে সমৃদ্ধির শিখরে পৌঁছতে থাকে গোটা অঞ্চল। তার বংশধর রাধানাথকে ব্রিটিশ সরকার মহারাজা উপাধি ভূষিত করেন। 1905 সালে রাজা রামরঞ্জন চক্রবর্তী তৈরি করান এক বিশাল প্রাসাদ, তার 999টি দরজা। মুর্শিদাবাদের হাজারদুয়ারির প্রাসাদের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় সেই কথা ভেবে হাজারদুয়ারির থেকে একটা দরজা কম রাখা হয়েছিল এই প্রাসাদে। তবে স্থানীয় লোকজন এটিকে হেতমপুরের হাজারদুয়ারি নামে ডাকে। হেতমপুর রাজবাড়ির ঐতিহ্যের মধ্যে এই রথটিকেও কিন্তু একটি ঐতিহ্য ধরা হয়। শোনা যায় এই রথটি সম্পূর্ণ পিতলের তৈরি এবং এই রথটিকে আনা হয়েছিল সুদূর ইংল্যান্ড থেকে। এই রথের গঠনশৈলী দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা অদ্ভুত। এই যে এটি হচ্ছে রথের সামনের দিক, আমার মনে হচ্ছে যে এটি হচ্ছে রথের চাকা ঘোরানোর সিস্টেম। এবং সম্পূর্ণ রথটি আপনারা যদি দেখেন মানে এর নকশা এবং এর গঠনশৈলী অন্যরকম। আমরা যেসব রথ আমাদের এই বাংলায় দেখে থাকি কিন্তু তার থেকে কিন্তু ভিন্ন। রাজবাড়িটি ইউরোপীয় রীতি অনুসরণ করে বানানো, ভিক্টোরীয় এবং গথিক স্থাপত্যের মিশ্রণ। রাজপরিবারের প্রতীক বসানো রয়েছে বাড়িতে, হরিণ, এক শৃঙ্গ ঘোড়া এবং ফাঁকা এক বৃত্ত। দোতলায় ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুপুরাণ এবং রামায়ণের নানা দৃশ্য। রামরঞ্জনের ছেলে কমলা নিরঞ্জন ছিলেন এক শিল্পকলার সমজদার। রাজবাড়ির রথটিও দেখার মতো, ইংল্যান্ড থেকে আনা হয়েছিল এই পিতলের রথ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রনাথ শিব মন্দিরে। 1847 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। রাজবাড়ির খুব কাছেই 1847 সালে গড়ে উঠেছিল চন্দ্রনাথ শিব মন্দির, ব্রিটিশ রীতির এক স্থাপত্য। আটচালা মন্দিরের সামনের দিকে টেরাকোটার ফলকে দুর্গা, লক্ষ্মী, কৃষ্ণ এবং পুরাণের বেশ কিছু নকশা লক্ষ্য করা যায়। অন্যদিকের ফলকে খোদাই করা আছে রানী ভিক্টোরিয়া,
ব্রিটিশ নরনারী, তাদের পোশাক, অস্ত্র শস্ত্র এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতীকী, যা কোনো মন্দিরে লক্ষ্য করা যায় না। দেউলরীতির দেওয়ানজি শিব মন্দিরেও দেখতে পাবেন এখানে। টেরাকোটার কাজ আপনাকে মুগ্ধ করবেই। হেতমপুর রাজবাড়ির পার্শ্ববর্তী এলাকায় এরকম অসংখ্য শিব মন্দির চোখে পড়ে যা দেখার মতো। এই প্রথম জেলার বাইরে ব্লগ শ্যুট করতে আসা এবং লালমাটির দেশ বীরভূম জেলায় আজকে এসেছিলাম, কিন্তু এই ব্লগ শ্যুট করতে এসে বনের মাঝে খাওয়ার সুযোগ পাবো কেমন যেন একটা অ্যাডভেঞ্চারাল মনে হচ্ছে। আর এই যে আমার সঙ্গে অজয়, এবং আমাদের আজকে অজয়ের বউ রান্না করে দিয়েছে আলু ভাজা সঙ্গে রুটি, এবং আমরা এই দোকান থেকে কিনে নিয়েছি জল এবং কোকোকোলা। এবং আমাদের সঙ্গে শুধু আমরাই নয়, এবং আমাদের সঙ্গে এই খুদেগুলোও আছে, দেখলে খুব মজা লাগছে, মানে এরাও কেমন একটা আনন্দের সহিত। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এই সারাদিনকার এরকম ধকল 120 কিলোমিটার পথ অতিক্রম করে আপনাদের জন্যই আসা। আপনারা দেখুন ফ্ল্যাশব্যাক ব্লগ এবং কমেন্ট করে জানাবেন আমাদের এই প্রতিবেদনগুলো কেমন লাগছে আপনাদের। আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের পরবর্তী পরিশ্রমের জন্য আমাদেরকে আরও উদ্বুদ্ধ করবে, তাই দেখতে থাকুন ফ্ল্যাশব্যাক ব্লগ। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফ্ল্যাশব্যাক ব্লগ।